শুরু হয়ে গেছে 41তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আপাত দৃষ্টিতে এবারেও জমজমাট এই মেলা, মানুষের ভিড়ও কিছু কম নয়। এবারের বইমেলার থিম কোস্টারিকা। প্রতিবারের মতো প্রতিবেশী দেশ বাংলাদেশের প্যাভিলিয়ন এবারেও নজর কেড়েছে পাঠকে। বাহ্যিক আড়ম্বর যতই থাক না কেন, এবারের মেলায় কাঁটার মতো ফুটছে ডিমনিটাইজেশন। ব্যবসার সমস্ত ক্ষেত্রেই আর্থিক যে অব্যবস্থা শুরু হলো তার ছাপ স্বাভাবিকভাবেই এই বই বাজারে সেখানেও পড়েছে স্বাভাবিকভাবেই, এবং তার ফলে সর্বত্রভাবেই যে সমস্যার সম্মুখীন হয়েছেন পাঠক, লেখক, প্রকাশক, সম্পাদক প্রত্যেকেই এই এই সমস্যার শিকার হয়েছে। আমরা বড় প্রকাশক বলে, কিন্তু অনেক ছোট প্রকাশক স্রেফ মারা গেছে ডিমনিটাইজেশনের জন্য। অনেকে এবছর মেলা করতে পারেনি, মেলায় আসতেই পারে পয়সার অভাবে আর কি। আমাদের এই স্টলে অন্তত বা অন্যান্য স্টলগুলো আমরা সোয়াইপারের ব্যবস্থা করতে পারিনি, আমাদেরকে পে টাইমের ব্যবস্থা করতে হয়েছে। যে সব থেকে অসুবিধাটা আমরা পড়ছি সেটা হলো কার্ড সোয়াইপিং এর ব্যবস্থাটা আমাদের এখানে নেই। 2000 টাকা নোট নিয়ে চলে আসেন, তার ইচ্ছে আছে 300-400 টাকার বই কিনবেন, এত খুচরো দেওয়া যাচ্ছে না। এতে করে ধরুন প্রায় 30-35% সেল আমাদের কম হচ্ছে গতবারের তুলনায় এখনো পর্যন্ত। ক্রেতা হিসাবে আলাদা কোনো ফারাক পাচ্ছি না, কারণ আমার যেটা মনে হয় যে বইয়ের পাঠক একটা সীমিত সংখ্যক, সবাই তো বই কেনে না। যারা বই কিনবে তারা ঠিকই কিনবে, তার জন্য আর্থিক সংকটটা কোনো বড় ব্যাপার না। এত ভাঙন চারদিকে, এত কিছু রয়েছে, এত ফ্রাস্ট্রেশন রয়েছে, বেকারি রয়েছে, দেশ জোড়া মানুষের ওই ডিমনিটাইজেশন ফলে যে সমস্ত হচ্ছে কাণ্ড, এত কাণ্ড হচ্ছে, তবু সামহাউ আই ফিল যে মানুষের কিন্তু ওই উদ্যমটা এখনো রয়ে গেছে। শুধু আর্থিক লেনদেনের সমস্যাই নয়, অভিযোগ শোনা গেল মেলার ব্যবস্থাপনা নিয়েও। এবার যে ছোট পত্রিকা প্রকাশনীগুলোকে একসাথে ঢুকিয়ে দেওয়া হয়েছে একটা প্যাভিলিয়নের মধ্যে, তাতে আমাদের মতো যারা একটু ঘুরে ঘুরে দেখতে পছন্দ করি তাদের তো একটু প্রবলেম হচ্ছে। প্রথমটা ভেবেছিলাম যে এইভাবে স্টল বন্টন হলে কী করে কী হবে, কিন্তু যখন এই ভেতরে ঢুকে পড়ছি তখন মনে হচ্ছে না এটা মন্দ নয়, একেবারে একটা ঘরোয়া পরিবেশের মতন হয়ে গেছে, যার যেখানে যেমন আছে সে বিক্রি করছে। এখানে এসে বসেছি কারণ মমার্তে তো এই জিনিসগুলো চলে, তো ওই জন্য আমরা এখানে। বইমেলায় অন্যান্য কিছু জিনিসের খাদ্য স্টল বা গানের স্টল সেটা যেভাবে বাড়ছে।